আমার এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে আপনি একটা এরকম কাণ্ড করতে পারেন। কাছে আসো, আরো কাছে। ফলস। ফলস মানে? ফলস, নকল কাগজপত্র। তোমার আপাকে ভয় দেখানোর জন্য করেছি। নকল কাগজপত্র? ফলস। ফলস তো বটেই। তোমার আপাকে ডিভোর্স দিব, তোমার মাথাটা কি খারাপ হয়েছে? এরকম ভালো মেয়ে আমি পাবো কোথায়? শি ইজ ওয়ান অফ এ কাইন্ড। বাবা তোমার চা। কি হয়েছে, কাঁদছিস কেন? এমনি এমনি আবার কেউ কাঁদে নাকি, ব্যাপারটা কি? কি হয়েছে আপা? কিছু হয়নি। ভেউ ভেউ করে কাঁদছো আর বলছো কিছু হয়নি, প্রবলেমটা কি? তো দুলা ভাই। দুলা ভাই কি করেছে? কি হয়েছে দুলা ভাই? বসো। মন দিয়ে পড়ো। এ কি, এ তো দেখছি উকিল নোটিশ। ইয়েস মাই ডিয়ার শালা, তোমার আপন নামে ডিভোর্সের উকিল নোটিশ চলে এসেছে। এবার সে বুঝবে প্যাচ কাহাকে বলে। আমার সঙ্গে থাকতে হলে আমার অথরিটি মেনে চলতে হবে। আমি একটা ফ্ল্যাট কিনি কি 10টা ফ্ল্যাট কিনি সেটা আমার ব্যাপার, ঘুষের টাকায় কিনি কি ডাকাতির টাকায় কিনি সেটাও আমার ব্যাপার। তাই বলে আপনি ডিভোর্সের উকিল নোটিশ পাঠাবেন? ইয়েস পাঠিয়ে দেব। এখন মজা দেখো, সকাল থেকে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, এক চোখে সুরমা অন্য চোখে কুশিয়ারা। দুলা ভাই, আমার এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে আপনি একটা এরকম কাণ্ড করতে পারেন। কাছে আসো, আরো কাছে। ফলস। ফলস মানে? ফলস, নকল কাগজপত্র। তোমার আপাকে ভয় দেখানোর জন্য করেছি। নকল কাগজপত্র? ফলস। ফলস তো বটেই। তোমার আপাকে ডিভোর্স দিব, তোমার মাথাটা কি খারাপ হয়েছে? এরকম ভালো মেয়ে আমি পাবো কোথায়? শি ইজ ওয়ান অফ এ কাইন্ড। আপনি ওয়ান অফ এ কাইন্ড। থ্যাংক ইউ মবিন। ব্যাপারটা তুমি গোপন রাখবে, কেউ যেন জানতে না পারে। তোমার আপা জেনে ফেললে সব গুপলেট হয়ে যাবে। খালামুনি, নানু তোমাকে ডাকে। আসছি, তরকারিটা একটু নামিয়ে দিয়ে যে, তারপরে। মা কাঁদছে কেন খালামুনি? কাঁদলে চোখ পরিষ্কার হয়, সেই জন্য বড়রা মাঝে মধ্যে কেঁদে চোখ পরিষ্কার করে। তুই যা, আমি আসছি। ডেকেছ কেন মা? এসব কি শুনছি মনীষা? জামাই নাকি রেনুমাকে ডিভোর্সের কাগজপত্র সব দিয়ে দিয়েছে, ও তো কেঁদে কেঁদে অস্থির। এসব কি অলক্ষণের কথা? ডিভোর্সের কাগজপত্র দিয়েছি কিনা জানি না তো মা, তবে তবে দুলা ভাই যদি এরকম কোনো কাগজপত্র দিয়েও থাকে, তুমি নিশ্চিত জেনে রাখো সব মিথ্যা। ভয় দেখাবার জন্য করেছে আপনাকে। ভয় দেখাবার জন্য? অবশ্যই ভয় দেখাবার জন্য মনীষা। হুম, আমার কাছে এসে একটু বসতো না। তুই আজ ইউনিভার্সিটিতে যাসনি? না। কালও তো যাসনি? না। ইউনিভার্সিটিতে যাওয়া কি বন্ধ করে দিয়েছিস? হুম, যাচ্ছিস না কেন? আমার আমার কিছুদিন ধরে কেন যেন কোথাও যেতে ইচ্ছে করছে না মা। রঞ্জু কোথায়?
রঞ্জু সকালে বেরিয়েছে, আমাকে বলে যায়নি কোথায় গিয়েছে। দরজাটা একটু বন্ধ করে দে তো মা। কেন? যে কারণে রঞ্জু কষ্ট পাচ্ছে তুইও পাচ্ছিস। আজ আমি তোকে কয়েকটা কথা বলবো। শোনো মা, আমাকে কিছু বলতে হবে না, আমি কিছু শুনতে চাই না মা। কেন শুনতে চাস না? এ রহস্য না জানাই ভালো মা, যেদিন এ রহস্য জানা হয়ে যাবে সেদিন থেকে একটা ভয়াবহ সমস্যা শুরু হবে মা। যদি রঞ্জু জানে সে কুড়িয়ে পাওয়া ছেলে, তাহলে সে নির্ঘাত বৃষ্টিস খাবে কিংবা ছাদ থেকে লাফিয়ে পড়বে। আর আমি যদি জানি আমি সেই অভাগামী, তাহলে তাহলে কি জানি না কি। মা শোনো, কিছু কিছু রহস্য না জানাই ভালো, সব রহস্য জানতে হয় না। যাই মা। ও এসছেন, আপনার ভাগ্যটা ভালো, কাগজপত্র সব পাওয়া গেছে। পাওয়া গেছে? বলেছিলাম না পাওয়া যাবে। বিস্তর ঝামেলা হয়েছে, খরচপাতিও হয়েছে। পয়সাপাতি খরচ হবে কেন? 20 বছর আগের ফাইল এটা বিবেচনা করতে হবে না? 20 বছর আগের রেকর্ডপত্র পাওয়া তো সোজা না, 5,000 টাকার মতো খরচা হয়েছে। আপনি টাকাটা নিয়ে আসেন, আমি আপনাকে রেকর্ডপত্র দেখিয়ে দেবো। 5,000 টাকা? হ্যাঁ, 5,000 টাকার 1 পয়সা কম হবে না। আপনাকে তো আমি 1,000 টাকা দিয়েছি। ঠিক আছে, 1,000 টাকা দিয়েছেন, বাকি 4,000 টাকা দেবেন, ওই 4টাই আনুন। এত টাকা আমার কাছে নেই। তাহলে জোগাড় করে নিয়ে আসুন।